ইংরেজিতে নাই, অঙ্কের মধ্যে নাই, ইউনিভার্সিটিতে নাই, মেডিকেল সায়েন্সের মধ্যে নাই, কোন জায়গায় নাই। এই জন্য আমাদের এলমের দাম আছে। কিন্তু এখন তুমি যদি তোমার এলমের দাম না বুঝো তাহলে কি করবা? তুমি তোমার চাচা তো ভাই, মামা তো ভাই, প্রতিবেশী জনে দেখছো স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, কলেজে পড়ে, তোমারও আফসোস হবে, ইস আমিও যদি এরকম করতাম, বা মাদ্রাসায় আসতে চাইবে না, বাসায় গেলে আসতে চায় না, কেন বুঝেই নাই, তার নিজের এলেমের দাম সে বুঝে নাই। তোমরা এরকম করো না তো, কেউ এরকম করো না তো, বাসায় গেলে আসতে চায় না এরকম কেউ আছে? তোমাদের মধ্যে থাকার কথা না, অনেকে আছে অনেক জায়গায় বুঝে না, বাসায় গেলে পরে দরজার মধ্যে গ্রিলের মধ্যে হাত পা উপকার করে থাকে, আর বাইরে চাকা তাই না মনে আনতে পারে, তার মানে সে বুঝে নেই। আরো একটা কারণ আছে, শয়তান তো চায় না, শয়তান জানে যদি আলেম হয় সর্বনাশ, কত মানুষ হেদায়েত পাবে, কত মানুষ সহি জিনিস শিখবে, সহি এলেম দ্বারা মানুষ ব্যবসা করে জান্নাত পাবে, রাস্তা ঝাড়ু দিয়ে জান্নাত পাবে, চাকরি করে ব্যবসা পাবে, তো এ তো মানুষের জান্নাতে রয়ে যাবে। এই জন্য শয়তান এলে বাসায় গেলে পরে আটকে দেয়, হাত পাও গ্রিলের মধ্যে ঢুকে এক পেশায় হয়ে থাকে। স্কুলের ছেলেদের দেখছো এরকম করে, স্কুলে যাওয়ার সময় হাত পাও পেশায়, শয়তান জানে ও যে জায়গায় যাইতে শরীর গেলে তো শয়তান দিয়ে শিখবে, অসুবিধা নাই, নো প্রবলেম, চলো শয়তান চিন্তা করছে ওই গেলে তো আমি যা বলি ওইটাই শিখা, আমি যেটা শিখাইতে চাই শয়তান কি শিখাইতে চায়? শয়তান শিখাইতে চায় তুমি সব কিছু করো আল্লাহ করে না। শয়তান চিন্তা করে এটা তুমি স্কুল কলেজে পড়ো তোমার ধীরে ধীরে এই ধারণা হবে, এই জন্য শয়তান বাধা দেয় না, স্কুলে যেতে উঠে মাদ্রাসায় আসা যায় না, শয়তান তার আটকে ধরে। এই জন্য তোমরা যে এলেম শিখতেছ এলেমটার মূল্য তোমাকে বুঝতে হবে, যে আমি যে এলেম শিখতেছি এটার দাম অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা ধরো তোমার কাছে ৫০০ টাকা আছে, কত ৫০০ টাকা, তুমি কি কারোর কাছে যদি দেখো চাইলে না আসতে চাইলে না, তুমি কিরকম চিন্তা করবে, ইস তুমি কি করবা? আমি এরকম চাইলা রাখবো ১,০০০ এর যে আমার একটা কোডের দাম দিচ্ছি। এখন যদি স্কুলের ছেলেকে দেখো প্যান্ট শার্ট কোট টাই পরা চকচক করে, এগুলো চাইলে না কয় না চাই না, আর তুমি কয় টাকা নো? ৫০০ টাকা নো, কারণ তোমার সিনের ভিতরে আল্লাহ রইলে। এখন তুমি যদি ওইটা দেখা লোভ করো তার মানে তাহলে তুমি মাগো ৫০০ টাকা ফ্রিয়ে তুমি কয় টাকা কয় না লোভ করতেছো চাই না, এরকম বোকা আছে তো তোমাদের মধ্যে? ৫০০ টাকা দিয়ে তুমি অনেক কিছু পাইবা তুমি তো ফালাই দিতে বলতে পারো না, কিন্তু তোমার তার দাম বেশি এটা বুঝতে হবে। ঠিক তেমনি ভাবে কেউ দুনিয়া দিয়ে এলেম শিখতেছে তারা তুমি এটা বলতে পারবা না যে না শুনে যাবো না, না যাও পারবা অসুবিধা না, তোমার জন্য এটাই দরকার, কটকটি খেতে পারবা, ঠিক ঠিক ডিম খেতে পারবা, যাও। কিন্তু আমি যেটা শিখতেছি আল্লাহ আকবার, তার কারণ হলো আমার এই পড়া আমাকে জান্নাতে খাওয়াবে, আর জান্নাতের এক বেলা খাওয়ার কোনো নাই, দুনিয়ার সমস্ত নাচ নেওয়ার টিকটিকি ডিমের মধ্যে। সুতরাং তোমার টিকটিকি ডিম আমারটা জান্নাতের বস্তু,
جزاك الله جزاك الله.